বড় বাজেটের চাপ সামলাতে নতুন বাজেটে 5 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করছে জাতীয় রাজস্ব বোর্ড। বাড়তি আয়ের জন্য ধনীদের সম্পদে কর বাড়ানোর পাশাপাশি 2,000 টাকা ন্যূনতম কর আদায়ের শর্ত যুক্ত করছে এনবিআর। কালো টাকা সাদা করার সুযোগ এবার কিছুটা কাটছাট হলেও নতুন করদাতা খুঁজতে বেসরকারি এজেন্ট নিয়োগ করবে সরকার। রাজস্ব বাড়াতে সরকারি পরিকল্পনা জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। আগামী অর্থ বছরের জন্য 7,61,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, কিন্তু নির্বাচনের বছর এত বিপুল অর্থ কিভাবে আসবে সেই চিন্তায় মগ্ন এনবিআর। বড় অঙ্কের রাজস্ব ঘাটতি সত্ত্বেও আইএমএফ এর শর্ত মানতে এবার 67,000 কোটি টাকার বাড়তি রাজস্ব আয়ের টার্গেট সরকারের। আর তাই কোটিপতির ব্যাংক হিসাব থেকে 12-20% পর্যন্ত আবগারি শুল্ক আদায়ের পরিকল্পনা রয়েছে এনবিআরের। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা এবার কিছুটা বাড়লেও 3 নম্বর থাকলেই 2,000 টাকার ন্যূনতম কর পরিশোধের বিধান থাকছে নতুন বাজেটে। যারা তালিকায় আছেন তাদের বাড়িতে তো আগে নক করব স্বাভাবিক, আর নতুন যারা ঢুকছেন আমাদের সিস্টেমে যাদেরকে আইডেন্টিফাই করবে, ব্যবসা হোক বা ব্যক্তি খাতেই হোক, যারা যাতে আয় করেন পুরোটা তারা নাও দেখাতে পারেন, দেখান না অনেকে। আবার অনেক মহামান্য বড় বড় বিদেশি কোম্পানি আছে, বলা হয় তারা নাকি সব পরিষ্কার দেখায়, এটা সঠিক নয়। তবে সাবেক এই কর কর্মকর্তা মনে করেন রাজস্ব আয় বাড়াতে অনলাইন লেনদেনের উপর নজরদারি বাড়ানো এবং উপজেলা পর্যন্ত কর অফিস সম্প্রসারণ জরুরি। করদাতা খুঁজতে বেসরকারি এজেন্ট নিয়োগের চিন্তা না করে কর ফাঁকি রোধে দক্ষ জনবল তৈরির তাগিদ তার। কর অ্যাভয়েডেন্সের চেষ্টা করে সেই অ্যাভয়েডেন্সের ক্ষেত্রগুলোকে যদি চিহ্নিত করতে পারে আমাদের কর কর্মকর্তারা, তাহলে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, পাবলিক লিমিটেড কোম্পানিগুলো এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোতে হতে আরও অধিকারে আয়কর আহরণ করতে পারবে। অনলাইন প্রতিষ্ঠানগুলোর উপর যদি কার্যকর আয়কর আহরণ প্রক্রিয়া নির্ধারণ করতে পারে তাহলে এই ক্ষেত্রটিও অতি দ্রুতই আমাদের আয়কর বিভাগের আওতায় এসে যাবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যও মনে করেন সরকারি ডাটাবেস ধরে যে কারো লেনদেন অনুসরণ করলেই রাজস্ব আয় বাড়ানো সম্ভব। ফ্ল্যাট কেনা থেকে আরম্ভ করে জমির ক্রয় বিক্রয় থেকে আরম্ভ করে বড় ধরনের বিদেশে যাওয়া টিকিট কেনা থেকে আরম্ভ করে চিহ্নিত করা যায় যে বড় ধরনের টাকার লেনদেন হচ্ছে, যে টাকাটা করছে তার সামর্থ্য আছে, তাহলে বোঝার ব্যাপার যে সে আয়কর দেয় কি দেয় না। এইরকম একটা পদ্ধতি যদি আপনি ওই তথ্য উপাত্তের যে যদি সমন্বয় করেন তাহলে এইটাতে অনেক কিছুই কিন্তু ফাঁকফোকর আমাদের ধরা পড়বে। সম্পদের উপর কর ব্যতিরেকে আমি মনে করি না যে বাংলাদেশের যে উন্নয়ন চাহিদা সেটাকে পূরণ করার মতো কর মানে সম্পদ আমরা আহরণ করতে পারবো এবং দেশের ভিতরে একটা সুষম গ্রহণযোগ্য ন্যায় ভিত্তিক সমাজও করতে পারবো। নতুন বাজেটে 5 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের টার্গেট ধরার পরও ঘাটতি থাকবে 2,61,000 কোটি টাকার। এজন্য সঞ্চয়পত্র বিক্রি করে এবং ব্যাংক থেকে 1,50,000 কোটি টাকা ধার করবে সরকার। বিদেশ থেকেও নেওয়া হবে 1,11,000 কোটি টাকার ঋণ। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।